বরপেটা বটদ্রব আর মাজুলীক লিয়া ডর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বরপেটা মাজুলী আর বটদ্রবাত কোনে ভূমি ক্রয় করব পারিব বা কোনে নারিব সেই সন্দর্ভত ডর ঘোষণা করেছে কি কলে মুখ্যমন্ত্রী, আমি সবিস্তারে এই মুহূর্ত জানাবলে চেষ্টা করছো। বরপেটা বটদ্রবা আর মাজুলীক ডর ঘোষণা করেছে এটিয়ারেপরা থলুয়া লোকর বাহিরে আন কোনো লোকে বরপেটা মাজুলী অথবা বটদ্রবাত ক্রয় করব নারিব ভূমি। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কঠোর হয়েছে, নতুনক আইন প্রণয়ন করার কথাও কৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কোনে ক্রয় করব পারিব ভূমি বরপেটা বরদুয়া অথবা মাজুলীত সেই বিষয়ে কলে মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময় অবৈধ বেদখল উচ্ছেদ করা মুখ্যমন্ত্রী ডর ঘোষণা করেছে বরপেটা মাজুলীক ডর ঘোষণা করেছে। ডর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, আমি পুনর্বার জানাইছো। বিশেষ সম্প্রদায়কো টার্গেট করা দেখা গল মুখ্যমন্ত্রীগিয়ে। বিভিন্ন সময় অবৈধ বেদখল উচ্ছেদ করা মুখ্যমন্ত্রী ডর ঘোষণা করলে বরপেটা বরদুয়া আর মাজুলীক বরপেটা মাজুলী বটদ্রবা আমার বাবে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যর এক বিরাসত, আমার বাবে ঐতিহ্যর পটভূমি। এই বিধানসভাত আমি আরো এখন আইন আনিব মাজুলী আর বটদ্রবার মাটি থলুয়া লোকের বাবে কোনেও কিনিব নোৱাৰিব। তার থলুয়া মানে গুৱাহাটীর জন থলুয়া নহয়, মাজুলীর জনহে মাজুলীর থলুয়া, আপনাদের যদি বিচার এনেকা আরো বহুতো অঞ্চল আইনের অধীন আনব লাগে, আমি সেই প্রস্তাবের বাবে আমি মুক্তি হয়ে আছো। সেই ধরনের আরো যদি অঞ্চল কামাখ্যা পাহাড়ক আনব লাগে, নবগ্রহ মন্দিরক আনব লাগে, যিমান কেটা অঞ্চল আপনাদের সুরক্ষিত করার প্রয়োজন আছে বলে ভাবে আমি একোটা একোটা অঞ্চল আমি সুরক্ষিত করে করব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰ।